রড মিস্ত্রির কাজ কাম করতে করতে একটা মহিলার সাথে সম্পর্ক করে বিয়ে করলাম। জি, ওয়েলকাম টু দ্য চ্যানেল। সুপ্রিয় দর্শক মন্ডলী, বরিয়া বরি সরল মানুষের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি জানাচ্ছি ভালোবাসা আপনাদেরকে, যারা বরিয়া বরি সরল মানুষের পর্দায় সবসময় আছেন এবং যারা আমাকে বরিয়া বরি সরল মানুষের চ্যানেলের সাথে অনেক সম্পর্ক রেখে ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন, তাদের সবার প্রতি আমি জানাচ্ছি কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, বলিয়া বলি সরল মানুষের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে সরল মানুষ হয়তো আমি একজন পাইছি, ওনার সাথে আমি অল্প একটু কথা বলবো। ভাইজানের নাম কি? আমার নাম মোহাম্মদ সুলাইমান শেখ ভাই। আপনার বয়স কত হবে? কত হবে? 42। 42। বাচ্চা কাচ্চা আছে? জি আছে। কজন? দুই মেয়ে এক ছেলে। লেখাপড়া করে? জি ভাই। ধন্যবাদ আপনাকে। ভাইজান, এই আপনার গাজীপুরের সাথে কিভাবে সম্পর্ক? গাজীপুর ভাই 1993 সালে আসছিলাম। জি, এসে রড মিস্ত্রির কাজ কাম করতে করতে একটা মহিলার সাথে সম্পর্ক করে বিয়ে করলাম। জি, আজকে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আজকে ইনশাল্লাহ আপনি প্রতিষ্ঠিত, বা আপনি আমাদের এলাকার বাসিন্দা, আপনি গাজীপুরের একজন, বা আপনি খুব একজন ভালো মানুষ। ভাইজান, আসলে এই আপনি দিন সম্বন্ধে কতটুকু আইডিয়া আছে আপনার? দিন সম্বন্ধে আমার আইডিয়া বলতে সত্য পথে চলো, নামাজ পাঁচ ওয়াক্ত পড়া। ধন্যবাদ। এটাই মানুষের নামে মিথ্যা আচরণ না করা। জি ধন্যবাদ। অন্যায় না করা। ধন্যবাদ। আসলে ভাইজান, এই আপনাকে দিন সম্বন্ধে বোঝার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভাইজান, আপনি বর্তমানে কী করেন? বিল্ডিংয়ের কন্ট্রাক্টর ছিল ভাই। আপনি কন্ট্রাক্টদারি করেন? আপনার আন্ডারে তো বহুত লোক থাকে। জি আছে। আপনি অনেক মানুষের কাজের সন্ধান যুগিয়ে দেন, ভালো কাজ করতে করেন আপনি। তো এর ফাঁকে ফাঁকে আপনি কি দিনের কিছু কাজকাম আপনি আছেন জড়িত? অবশ্যই 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 আপনি জড়িত আছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমার একটা গোবিন্দ গাছ মানব কল্যাণ ফাউন্ডেশন আছে। জি, গরিবদের সহযোগিতা করা। ধন্যবাদ। বলেন বলেন। গরিবদের সহযোগিতা করা, মানুষ মারা গেলে তাদের লাশ দেশে পাঠাই, এই সমস্ত কাজে জড়িত আছি। এটাও আপনার ইনশাল্লাহ দিনের কাজ, মানুষের পাশে থাকা, মানুষকে ভালোবাসতে হইব, আল্লাহর ইবাদত করতে। তো ভাইজান, আপনার বয়সকালে শখ ছিল কি? কি শখ ছিল? অনেক বড় হওয়ার, মালিক হওয়ার। জি, আপনার আপনার শখ ছিল বড় হওয়ার, মা ফ্যাক্টরির মালিক হওয়ার। যে আপনি হতে পারেন নাই কেন? এখনো হয় নাই, বাকি সব আল্লাহর ইচ্ছা যদি করে। চেষ্টা আছে আপনার? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হবে সফল আপনার, কারণ আপনার লক্ষ্য বস্তু ভালো এবং সরল মানুষের পর্দায় আপনি আছেন। আমার দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। দর্শকদের বলবো, বিদেশ ছেড়ে যারা, দেশ ছেড়ে যারা বিদেশ আসছে, সুন্দরভাবে কাজকর্ম করো, সুন্দরভাবে চাকরি করো, কিছু পয়সা দেশে নাও, মাদক থেকে দূরে থাকো, অন্যায় থেকে দূরে থাকো, পাঁচত নামাজ পড়ো, দিনের মধ্যে আসো, সুন্দরভাবে চলো। এটাই আমার কথা। এটাই আপনার কথা। তো আচ্ছা, আপনি কি আহলে বায়াত বিশ্বাস করেন? আহলে বায়াত আসলে আমি হাদিস সম্পর্কে কম বুঝি, তর্ক বিতর্ক না যাই, আমি যেটুকু জানি নামাজ পাঁচত পড়ো, আমাদের নবী যে সমস্ত আয়াম কান দিয়ে গেছে এগুলো বিশ্বাস করি। নবীর আইনকেই বলা হয় আহলে বায়াত? জি, এটাকেই বলা হয় আহলে বায়াত। তো নবীর আইন যদি আমরা মানতে পারি, তাহলে আমাদের পরবর্তীকে আল্লাহ ভালো হতে পারে। তো আপনি আমার দর্শকের উদ্দেশ্যে এক পায়ের গান শোনাইতে পারবেন, ইসলামিক গান? আমি তো আসলে প্রত্যেকটা মানুষ আমার কাছে আছে, আপনার হাজি থেকে আরম্ভ করে মুফতি, মাওলানা, সবাই সরল মানুষের পর্দায়। আপনি সুরে না বলতে পারলেও আপনার জীবনের মনে মনে মানে কি গান সবসময় গান, এই গানটা আখেরাতের হতে পারে? টুকটুক করে এটুকুই। জি, যে কাজকে বলো না নামাজ আছে, নামাজকে বলো না কাজ আছে। সুপ্রিয় দর্শক মনি, উনি যেই গান আমাদেরকে শুনাইলেন, উনি বললেন যে কাজকে বলো, কাজকে বলো নামাজ আছে, নামাজকে বলো না তোমার কাজ আছে। তো সর্বদিকে আমরা বুঝতে পারলাম যে আসলে আমাদের পছন্দ নামাজ পড়তে হবে এবং আল্লাহ রাসুলের কথা, আল্লাহ রাসুলের অনুসারে আমাদের চলতে হইব এবং জীবনযাপন করতে হইব। তো বিদায় নিলাম, দেশে দেশের বাইরে যেখানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বলিয়া বলি সরল মানুষের পথে চলতে থাকবেন। আসসালামু আলাইকুম।